এইগুলো হচ্ছে নতুন পেঁয়াজ, এই প্রথম উঠেছে তাই নিয়ে আসলাম। এখানে 200 গ্রাম নতুন পেঁয়াজ আছে। শুধু পেঁয়াজ ভাজি রেসিপি, খুব সুন্দর লাগবে গরম ভাতের সাথে রুটির সঙ্গে খেতে। চলো পেঁয়াজগুলো ছাড়িয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিই। পেঁয়াজ ভাজি রেসিপি, বেশ পেঁয়াজগুলো উপরে থেকে খোসাগুলো হালকা করে ফেলে দিয়েছি, এবার বেশ ঝিরি ঝিরি করে কেটে নেব। পেঁয়াজগুলো খুব সুন্দর করে ছোট ছোট সরু সরু করে কেটেছি, এখন ফ্রাই করব পেঁয়াজ ভাজি। চলো দেখা যাক। এখন পেঁয়াজগুলো চড়িয়ে দেব, সঙ্গে একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার রান্নাটা চড়িয়ে দেব। দুই চামচ তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। দুটো লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাটা লাল হয়ে গিয়েছে। এবার পেঁয়াজটা ছেড়ে দেবো। নতুন পেঁয়াজ ভাজা একটি সুন্দর একটা রেসিপি, খুব কম সময়ের ভিতরে হয়ে যায়। এবং সাধারণ তেল লবণ হলুদ দিয়ে ফ্রাই করলে খুব সুন্দর লাগবে, পেঁয়াজটা একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে পেঁয়াজ ভাজা, সঙ্গে আপনি একটু বেশ করে লঙ্কা নিয়ে খাবেন, ভালো লাগবে। একদম তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজটা, এরকম তো নাড়াতে থাকতে হবে যাতে লেগে না যায়। পাঁচ থেকে সাত মিনিট নাড়ালেই হয়ে যাবে ভাজা। পেঁয়াজগুলো খুব সুন্দর ফ্রাই হচ্ছে, আর একটু শুকিয়ে শুকিয়ে গেলে, আর একটু ভাজা ভাজা হলে নামিয়ে ফেলবো। একদম 5 থেকে 7 মিনিটের একটা রান্না, পেঁয়াজ নতুন পেঁয়াজ ভাজা, খুব সুন্দর একটা রেসিপি। বেশ সুন্দর হয়ে গিয়েছে পেঁয়াজ ভাজাটা, খুব সুন্দর নরম সফট হয়ে গিয়েছে। অসাধারণ একটা রেসিপি, খুব সিম্পল রান্না। এখন শীতের নতুন সবজি, নতুন পেঁয়াজ উঠে ছোট ছোট, ওই পেঁয়াজগুলো ছাড়িয়ে শুধু তেলে একটু লঙ্কা নুন হলুদ দিয়ে ফ্রাই করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুব অসাধারণ একটা রান্না। সবারই খেতে ভালো লাগবে, আর একবার আপনি করে খেলে আপনাকে পুরো শীতটাই মনে হবে একটু পেঁয়াজ ফ্রাই করে ভাত খেতে। চলো নামিয়ে ফেলি। খুব অসাধারণ হয়েছে ভাজাটা, নতুন পেঁয়াজ ভাজার সঙ্গে একটু লঙ্কা। পেঁয়াজ ভাজাটা হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে, একটু বেশি করে লঙ্কা নিলে ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে একটা নতুন শীতের রেসিপি, এসো খেতে বসা যাক। খাবার রেডি, দুপুরবেলা গরম ভাত আর নতুন পেঁয়াজ ভাজা রেসিপি, খুব সুন্দর অসাধারণ একটা খাবার। এটা রান্না করা কোনো সমস্যাই নেই, পেঁয়াজটা কেটে সুন্দর ছোট ছোট করে কেটে তেলে ফ্রাই করলেই হয়ে যাবে, একটু নুন হলুদ লঙ্কা দিয়ে। একটা অসাধারণ খাবার, এসো একবার আপনারা করেও দেখতে পারেন। এসো সবাই মিলে খেতে বসি, টাটা।